হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি গত কয়েকদিন ধরে একটা ভিডিও দিচ্ছি, সেটা হলো ক্লাচ এবং অ্যাক্সিলারেটর নিয়ে। তো আজকে যেটা দেখাবো সেটা হলো ক্লাচ, অ্যাক্সিলারেটর এবং গিয়ার, এই দুটো দেওয়ার নিয়ম কী রয়েছে, এই দুটো আজকে পুরোপুরি শিখিয়ে দিব। তো সেই জন্য অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের অনেকটা কাজে লাগবে। যারা নতুন বিগিনার বাইক চালানো শিখছেন তাদের তো সবথেকে বেশি কাজে লাগবে, কারণ এই জিনিসটা সবথেকে বেশি তাদের ভুল হয়। তো আর একটা কথা বলে দিই, যারা আমার ভিডিওগুলো ফলো করছেন অবশ্যই, যারা ইনস্টাগ্রামে ফলো করেননি, আমার ইনস্টাগ্রাম আইডি উপরে দেওয়া আছে, নিচে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, একটু চেক করে অবশ্যই ফলোটা করে দিন। আর এই আইডিটা নতুন খোলা হয়েছে, তো ইনস্টাগ্রাম আইডিটা, তো অবশ্যই আর কোনো প্রশ্ন থাকলে ওখানে করতে পারেন। তো চলুন বেশি কথা না গিয়ে মেন ভিডিওতে টপিকে আমরা চলে যাই। এবার আমরা জেনে নিই এই তিনটার কম্বিনেশন বা এই তিনটার ব্যবহারটা আমরা শিখে নিই। তো বন্ধুরা, আমি অ্যাক্সিলারেটর এবং ক্লাচ বা ক্লাচ আর অ্যাক্সিলারেটর নিয়ে যেগুলো ভিডিও বানিয়েছি একটা কথা বলেছি, এই ক্লাচ এবং অ্যাক্সিলারেটর এই দুটোর মধ্যে সবসময় কিন্তু গণ্ডগোল লেগে থাকে। মানে এই দুটোর সাথে এই দুটোর কোনোদিনও মিল নেই, কারণ অ্যাক্সিলারেটর যখন আমরা টানবো তখন আমাদের ক্লাচটা ছাড়তে হবে, এবং আমরা যখন অ্যাক্সিলারেটর ঢিল দেবো ক্লাচটাকে আমাদেরকে টানতে হবে, মানে চিপতে হবে। তো এরকম একটা ব্যাপার থাকে, ঠিক আছে? তো গিয়ারের ক্ষেত্রেও কিন্তু সেম, গিয়ারের ক্ষেত্রেও যদি আমরা এই দুটো একসঙ্গে কাজে লাগাই, যদি আমি অ্যাক্সিলারেটরও টানি আমাদের ক্লাচটাকেও আমি টানি, মানে চাপি, তাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে? তো আমাদের যখন গিয়ার দেওয়ার নিয়মটা আগে দেখুন, গিয়ার দেওয়ার যে নিয়মটা আছে সেটা হলো কি, আমাদের কিন্তু এই অ্যাক্সিলারেটর ক্লাচটা খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কীভাবে, আমি এখন বাইকটাকে থামিয়ে নিয়ে একটু ঢিল দিয়ে দিই, হ্যাঁ, বাইকে গিয়ারটা কমিয়ে নিলাম, একবারে নিম্নিত স্পিডে কত যাচ্ছে রোদে দেখা যাচ্ছে না, 28 যাচ্ছে না? তো এবার আমি এখন আমার গিয়ার দিতে লাগবে, এখন মোটামুটি ধরে নেন স্পিড আছে কত হবে, এই ধরে নেন, এবার মোটামুটি আমি এখন দুই নম্বর গিয়ারে আছে, সরি, 3 নম্বর গিয়ার আছে, এবার আমি 4 নম্বর গিয়ারে দেবো। তো 4 নম্বরে গিয়ার দেওয়ার জন্য আমাদের কী করতে হবে, সবার প্রথমে আমাদেরকে এই অ্যাক্সিলারেটরটাকে ঢিল, মনে করবেন অ্যাক্সিলারেটরটাকে ঢিল, আমরা এক কথা ব্রেক করার সময় অ্যাক্সিলারেটর ঢিল দিই, সেরকম কিন্তু আমাদেরকে প্রথমত অ্যাক্সিলারেটরটাকে ঢিল দিতে হবে। আমি অ্যাক্সিলারেটর ঢিল দিলাম, তারপরে আমি ক্লাচটাকে প্রেস করলাম, তারপরে গিয়ার দিলাম। এবার আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই, এই আমি এখন গিয়ার দিব, গাড়ি একটু টেনে নিলাম, অ্যাক্সিলারেটর ঢিল, ক্লাচ ফুল প্রেস, ফুল মনে করবেন, ফুল প্রেস করে গিয়ার দিলাম, অ্যাক্সিলারেটর ছেড়ে দিলাম, সরি, আমি ক্লাচটাকে ছেড়ে দিলাম, অ্যাক্সিলারেটর টেনে নিলাম, এটাই কিন্তু নিয়ম। এবার অনেকে কী করে যে গিয়ারটা দিল, এই অ্যাক্সিলারেটর ছাড়ছে, মানে এই আমার, সরি, আমি ক্লাচটাকে ছাড়ছি, তার আগে আমি অ্যাক্সিলারেটরটাকে টেনে নিচ্ছি। আর যখন এরকম করবেন তখন কিন্তু গাড়ি যাবে না, ঠিক আছে? গাড়ি দেখুন গোঁয়াবে, এরকম গোঁ গোঁ করবে, ঠিক আছে? এটা কখন করে যারা বিগিনার আছে তখন কিন্তু এই ভুলটা করেন, কারণ আপনার অ্যাক্সিলারেটর এই ক্লাচটা যখন ছাড়ছেন মানে প্রথম অবস্থার মতনই করেন, চলন্ত অবস্থায়, মানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু প্র্যাকটিক্যালি, তাহলে আরও ভালো বুঝবেন। এবার আমার বাইকটা এখন দাঁড়া করানো আছে, এই যে আমি স্টার্ট করে দিলাম, অ্যাক্সিলারেটরটাকে টানলাম, ক্লাচটাকে ঢিল, আমি ধীরে ধীরে ছাড়ছি, আমার গাড়ি যাচ্ছে, ঢিল দিয়ে ছাড়ছে, যাচ্ছে। এটা কিন্তু আমরা যখন প্রথম অবস্থায় 1 নম্বর গিয়ার দিয়ে বেরোলাম তখন কিন্তু আমাদের এরকম ধীরে ধীরে ছাড়তে হবে ক্লাচটাকে, আর অ্যাক্সিলারেটরটাকে টানতে হবে, এটা কিন্তু প্রথম অবস্থায়। কিন্তু যখন আমার বাইকটা রানিং হয়ে যাচ্ছে, এই যখন আমার বাইকটা এখন রানিং হয়ে গেল, মোটামুটি ধরে নেন আমার 30-40 উঠে যাবে বাইক এখন, হ্যাঁ, এবার আমার গিয়ার দিতে হবে, তখন কিন্তু আমি এরকম ধীরে ধীরে ছাড়বো না, তখন আমার কী করতে হবে, স্পিডে এই আমার অ্যাক্সিলারেটরটাকে ঢিল দিয়ে দিলাম, ক্লাচ করলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ঠিক আছে? এরকম করে ছেড়ে দিয়ে আমার গিয়ারটাকে ফেলতে হবে। আর তখন যদি আমরা এরকম স্পিড থাকাকালীন যদি আমরা গিয়ার দিলাম, দেওয়ার পর আমরা হচ্ছে অ্যাক্সিলারেটরটাকে ঢিল দিয়ে দিলাম, এবার সেম আমরা সেম করে টানছি, তাহলে কীরকম হবে? এরকম যদি টানি তাহলে আমাদেরকে গাড়ি গোঁ করে, আমাকে খুব গাড়ির, মানে আপনাদের ইঞ্জিনেও ক্ষতি হবে, এর সাথে আপনার বাইকের পিক আপটা উঠবে না, এটা কিন্তু সঠিক নিয়ম না। সঠিক নিয়ম এটাই, যখন আপনারা প্রথম অবস্থায় 1 নম্বর গিয়ার দিয়ে বাড়াবেন তখন আপনাদেরকে ধীরে ধীরে ছেড়ে আপনাদেরকে কিন্তু স্টার্টটাকে, মানে আপনার পিক আপটাকে বাড়াতে হবে। আর যখন আপনারা এরকম চলন্ত অবস্থা, মানে বাইকের 2 নম্বর গিয়ার পুরো গেল বা 1 নম্বর গিয়ার দিয়ে আপনার রানিং হয়ে গেল, রানিং অবস্থায় আপনাদেরকে ওরকম আস্তে আস্তে ক্লাচ ছাড়তে হবে না, ঠিক আছে? তখন আপনাদেরকে ফট করে ক্লাচটা দিলেন, ব্রেক করলেন, আর আপনাদের অ্যাক্সিলারেটর টেনে নিলেন, এটাই তো কাজ, ঠিক আছে? আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। যদি বুঝে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন, মানে সাবস্ক্রাইবটা করে রাখবেন, আর ইনস্টাগ্রামে ফলো করবেন। আজকের মধ্যে এতটুকু, পিচ্ছি কোনো এরকম টাইপের আরও ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।